नमस्कार अपना देखते 24 घंटा इंडिया टीवी आमी अरूप चक्रवर्ती देखे नीन आजकेर विशेष प्रतिवेदन। মোবাইল চার্জে দিয়েছিলাম মোবাইলটা কোন গানে মোবাইলে এসে দেখছি নেই গো এই এইখানটাতে নিয়ে চার্জে দিয়েছি মোবাইলটা দেখি মোবাইলটা এসে না সব নিয়ে গিয়ে চলে গেছে এটা কোথায় মুলগিরাম আপনার কি হয়েছে একটু বলুন পরশু করে রাত্রিতে একজন আমার ব্যক্তি এসেছিল এসে আমার কাছে কান্দা কাটা করছিল পা হাত ধরে দিয়ে কান্দা কাটার করার পরে আমার ঘরে থাকলো থাকার পরে আমার ঘরেতে আমি ওকে রেখে আমার পাশের বাড়ি শাশুড়ির কাছে গিয়েছিলাম কবে সেটা গত পরশু করে শাশুড়ির বাড়ি কবে গিয়েছিলেন শাশুড়ির বাড়ি কালকে যা গিয়েছিলাম কালকে যাওয়ার পরে ওকে ঘরে রেখে দিয়ে গেলাম আমার বাচ্চারও ছিল ঘরে দিয়ে গেছি যাওয়ার পরে এসে আমি দেখছি আধ ঘন্টার মধ্যে ও দেখছি সব গুটিয়ে গাটিয়ে নিয়ে চলে গেছে আমার যে আমি ঘরে খুলছি তখন দেখছি আমার কোনো কিছু নেই কোনো লকআপ ভাঙা বা টাকা পয়সা সোনা কিছু নেই তখন আমি মাথায় হাত আমি চারিকোলে খুঁজে লোকজনকে ডাকলাম যে এরকম আমার নিয়ে চলে গেছে আমার আত্মীয় এসে তখন আমি পাকা রাস্তা দিয়ে ছুটতে ছুটতে যাই পাঁচজনকে বলি এরকম আমার একজন নিয়ে চলে গেছে দেখেছো বড় কাপড়ে তখন বললো কেউ বলছে রাস্তাতে আমি দেখিনি আমি রোডে চলে গেছি পাঁচ সেখান থেকে ছুটতে কে হয় আপনার আমার বৌদি হয় বৌদি কি তার তো বৌদি হয় আমার ওইটা তা আত্মীয় কি মানে এখন কি উনি কি দাদা শ্বশুর বাড়িতে দাদার সঙ্গে সম্পর্ক তো এখন দাদার সাথে আমার ছাড়াছাড়ি হয়ে গেছে আমার দাদার সাথে ওই বৌদি কোনো যোগাযোগ নেই কিন্তু ও ওরকম কান্দা কাটা করলো বলেই আমি ওকে রাখলাম ওরকম কাঁদছে আর করছে বলা বলি করছে দিয়ে আমি ওর মায়া ভেবে আমি ওকে ঘরে রাখলাম দিয়ে এইভাবে আমার ও ইয়ে করে দিয়ে চলে গেল উনি মানে কোথায় বাড়ি ওনার চেনেন বাড়ি মেমারি উনি নাম মায়ের বাড়ি মামারি মায়ের কাসিয়ারা মানে ওনার নাম জানেন হ্যাঁ ওনার নাম কি বেবি বেবি বেগম বেগম আচ্ছা আপনার কি কি নিয়েছে নাম ওর বেবি বেগম কি কি নিয়েছে আমার তিন ভরি সোনা নিয়ে গেছে আমার 8000 টাকা নিয়ে গেছে আমার রুপোর 6 ভরি সোনা রুপো নিয়ে গেছে আর আমার জামা কাপড় নিয়ে গেছে আর 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 মোবাইল নিয়ে গেছে আমার কত মোবাইলের দাম কত মোবাইলের দাম 10-11000 টাকা মোবাইল হবে কবে সেটা আজকে হ্যাঁ আজকে হ্যাঁ আজকে নিয়ে আজ কালকে থেকে খুঁজে পাচ্ছি না ওকে তো কাল থেকে পাচ্ছি না কালকে নিয়ে চলে হ্যাঁ কাল থেকে ওরকম করছে রাত্রিতে আমরা পাড়িয়েতে গেছি থানায় গেছি রাত্রিতে দিয়ে ওই থানায় গিয়ে যোগাযোগ করলাম দিয়ে থানার বাবু আমাদেরকে কোনো কিছু বললো সকালে আসতে যে আমরা আবার সকালে আজকে সকালে চাইছেন হ্যাঁ আজকে সকালে আবার থানায় গিয়ে আমরা সাহায্য চাইতে গেছিলাম থানায় জানিয়েছিলেন হ্যাঁ জানিয়েছি থানা কি বললেন থানার ইয়ে সব নিল কাগজপত্র জমা নিয়ে আমাদের ঘরে বাড়ি যেতে বলেছে বলেছে কিছু হলে তখন আমরা জানাবো ওনাকে খোঁজ পেয়েছেন ওনা না ওনার খোঁজ পাইনি কিন্তু আমার মোবাইলও ব্যবহার করছে এখনো পর্যন্ত মোবাইল হ্যাঁ মোবাইল ব্যবহার করছে ওনার নাম ওনার নাম বেবি বেগম ডাক নাম আচ্ছা আপনার নাম আমার নাম রূপা বেগম বাড়ি বাড়ি মূলগ্রাম কোন গ্রাম কত আচ্ছা আপনার কি হয়েছে একটু বলবেন আমার গত পরশু আমার স্ত্রীর খুঁততো দাদার মেসেজ ছিল আড়াই বছর আগে তো উনি এসে ওর পায়ে হাতে পড়ে যে আমি এরকম রাত্রিতে ফেঁসে গেছি তো আমাকে রাত্রিতে আশ্রয় দিতে হবে মিসেসের দাদা সর্দি হয়েছিল না দাদা আসেনি উনি একা এসেছিল দাদার সঙ্গে কি দাদার সঙ্গে ডিভোর্স হয়ে গেছে ক বছর ও আড়াই বছর হলো ডিভোর্স হয়ে গেছে আপনাদের সঙ্গে কি ওনার সম্পর্ক আছে সম্পর্ক ছিল না হঠাৎ চলে এসেছে এইভাবে কতটা রাত
তখন 8টা বাজে দিয়া আটটার মধ্যে এসে পায়ে হাতে ধরে বলছে রাতটুকু আশ্রয় দাও তোমাদের যদি ছোট বোন হতো তাহলে কি করতে তোমার দাদাও তো সুখে আছে আমি সুখে নেই অনেক কথা বললো তো আমরা বললাম ঠিক আছে রাতটুকু থাকো সকালবেলাতে বেরিয়ে যাবে দিয়া তো বললো সকালে বেরিয়ে যাবো কাল যখন সকালে আমি বললাম যে তুমি তো এবার রাস্তা মাপো তার কারণ হচ্ছে আমি শ্বশুর বাড়িতে গেলে আমার মান সম্মান থাকবে না তুমি কেন আশ্রয় দিয়েছো ওর সঙ্গে কোনো সম্পর্ক নেই তো ফের আমার পা ধরে কান্নাকাটি করলো আমি এসেছি এখানে খাইনি দুদিন ধরে আমার স্বামী এরকম আমাকে জ্বালায় আর করে দুটো বোনের কাছে দুটি খেয়ে তারপর বেরিয়ে যাবো ডিভোর্স বলছেন অথচ হ্যাঁ ডিভোর্স হয়ে গেছে ও আবার মানে বিয়ে করেছে ও স্বামী আছে বললো তো আমি বললাম ঠিক আছে তুমি যে তোমার স্বামী আছে তার নম্বর দাও তার নম্বর আমাকে দিয়েছে সেই নম্বরে তখন সুইচ অফ ছিল বলে এখন ফোনে পাবে না ওকে 10টার পরে পাবে 10টার পরে ও দেখলাম আমার মিসেসের ফোন থেকেই ফোন করছিল ফোনে কথা বলছিল তো আমি দেখলাম হ্যাঁ ওর স্বামীর সঙ্গে কথা বলছে ওদের একটু রাগারাগি হয়েছে বলে এসছে তাই বললো আমাকে ওনার বাড়ি ওনার বাড়ি হচ্ছে ওনার স্বামীর জন্য বললো যে 24 পরগনা বাড়ি আর ওনার কোথায় আছে ওনার বাড়ি হচ্ছে মেমারি মেমারি আপনার কাশিয়ারা মুক্তাপাড়া বাড়ি দিয়ে কী হয়েছে আপনার আমার হয়েছে বলতে আমি কাজে চলে গেছি সকালে রীতিমতো আমি মানে দিনমজুর খাটালো তো আমি মানে কাজে বেরিয়ে গেছি সকালে কাজে বেরিয়ে যাওয়ার পরে মানে তারপরে আমার ফোন ছিল না এবার মিসেসের ফোনটা ছিল মিসেস আমার মা ডেকে পাঠিয়েছিল আমার মিসেস গিয়েছিল আমার মায়ের কাছে কত দূর বাড়ি একটু দূরে আর কি ও পাড়াতে তো পৌনে এক ঘন্টা সময় পেয়েছে তো আমার বাচ্চাকেও রেখে দিয়ে গেছিলো বলছে তুমি দেখো ও খাওয়া দাওয়া করে যাবে বলেছে সেই মতো মানে দুটো রান্নাবান্না করে দিয়েছে যে রান্নাবান্না করে খেয়ে দিয়ে যাবে তো যখন আমার মিসেস বাড়ি ফিরে দেখে যে তখন আর লকার খোলা রয়েছে লকারের মধ্যে সোনা ছিল 3 ভরি মতো সোনা নেই তারপরে 6 ভরি মতো রুপোর গয়না ছিল সেগুলোও নেই প্লাস 8,100 টাকার মতো ছিল সেটা নেই আর আমার মিসেসের মোবাইলটা নিয়ে চলে গেছে তাই এর মূল্য কত হবে এই মূল্য প্রায় ধরুন আপনার এখনকার রীতিমতো ওই 2,20,000 এরকম হবে আমার মিসেস তো ঠিক মানে ও তো কাল থেকে খাওয়া দাওয়া নেই এরকম দেখে শুনে তা থানায় জানিয়েছেন হ্যাঁ থানায় জানিয়েছিলাম কালকে রীতিমতো কাল রাত্রিতে গিয়েছিলাম রাত্রিতে গিয়ে আমরা সব জানিয়ে এসেছি তারপরে আজকে হ্যাঁ সকালে যেতে বলেছিল সকালে গিয়ে আমরা লিখিত দরখাস্ত করলাম বললো ঠিক আছে আপনারা যান আমরা দেখছি এটুকু বললো কিন্তু ফোনটা সে আমার মিসেসের ফোনটা কখনো কখনো সে ইউজ করছে তার সন্ধান পেয়েছে না সন্ধান কিছু পাওয়া যায়নি সে কোথায় আছে না কোনো সন্ধান পাওয়া যায়নি তবে সে আমার আর পরিচিত যেসব নম্বর সেভ আছে সেসব নম্বরে কিন্তু সে ফোন করছে আপনার নাম আমার নাম সাইদুল শেখ বাড়ি মূলগ্রাম তা আপনি কি চাইছেন আমি চাইছি যে আমার জিনিসগুলো ফেরত পাবো বা সে যেন শাস্তি পায় এর এটাও শুনেছি যে নাকি এর আগেও এরকম করে বেরিয়েছে আমরা জানতাম না জানলে তো এরকম প্রশ্রয় দিতাম না আমরা চাই যে আমাদের জিনিস রীতিমতো ফেরত পাই প্লাস ওর সাজা হোক এর থেকে আর কি চাই আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।